টোকিওতে। সেই দিনটাই হচ্ছে আজকের দিনটা। ভীষণ সুন্দর নিজের হাতে গোছানো একটা ছোট্ট স্টুডিও, এবং এর মানে বলে না মানে একদম ইটের গোড়াপত্তন থেকে কিন্তু টোটালটাই অরুণিমাদি নিজে। মানে এখানে যে টাইলসগুলো দেখছেন, যে ব্যাকগ্রাউন্ডের কালার দেখছেন, যে ইন্টেরিয়রটা দেখছেন, অরুণিমাদি নিজে একজন কর্পোরেট মানুষ, কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ, কিন্তু তারপর কাজকর্ম ছেড়ে শি ইজ ভেরি ভেরি ক্রিয়েটিভ, শি ইজ আ ডিরেক্টর। আমাদের ইন্ডাস্ট্রিতে মহিলা ডিরেক্টরের সংখ্যা খুব কম, তো সেইটা ভাবতেও আমার ভীষণ গর্বিত লাগে। প্লাস অ্যাট দ্য সেম টাইম লাইক শি হ্যাজ আ ওয়ান্ডারফুল পডকাস্ট শো, এক কাপ চা উইথ অরুণিমা, আ কাপ অফ চা উইথ অরুণিমা, সেই শোটা উনি রান করছেন। অ্যান্ড শি ইজ আ বিউটিফুল লেডি, যেমন দেখতে সুন্দর তেমন ভেতরটা সুন্দর, আর ভীষণ পজিটিভ ভাইব পাই। তো আমি বলেছি যে এই শোটাতে তো আমার জায়গায় তোমার বসার কথা, তার কারণ ইউ আর দ্য পার্সন যে যার কোনো রকম কোনো ফিল্মের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু শুধুমাত্র একটা প্যাশন ছিল যে শর্ট স্টোরিজ তৈরি করবে, সিনেমা তৈরি করবে। সেখান থেকে মানে রাইট ফ্রম দ্য স্ক্র্যাচ, ফ্রম শি হ্যাজ লার্ন দ্য ABCD অফ ফিল্ম মেকিং অ্যান্ড শি ইজ হিয়ার নাও। সো ডিজি ম্যাক্স ক্রিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি কি ইন্সপায়ার করতে পারলাম বলতে পারবো না, কিন্তু আমি এখানে এসে অরুণিমা দি সাকসেস স্টোরি শুনে অনেক বেশি ইন্সপায়ার হয়েছি। ভালো থাকবেন, আমাদের সামনেই রয়েছে বাংলা নববর্ষ। ডিজি ম্যাক্স ক্রিয়েশনের সমস্ত দর্শকদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। খুব ভালো থাকবেন, কাছের কয়েকটা মানুষকে যদি ভালো রাখতে পারেন সেটা কিন্তু নিজের ভালো থাকার চাবিকাঠি। এটা একটা টিপস, অ্যাপ্লাই করে দেখবেন, আর যদি সফল না হন আমাকে কিছু মানে আমাকে কিন্তু এর জন্য দায়ী করবেন না। ভালো থাকবেন।